সব অ্যাথলিটের আজন্ম স্বপ্ন। কোনো না কোনো দিন সে প্রতিনিধিত্ব করতে চায় নিজের দেশের হয়ে। কিন্তু এমন অনেক অ্যাথলিটই আছেন যারা নিজের জন্মভূমির বিপক্ষে অন্য দলের হয়ে ক্রিকেট খেলেছেন। জফরা আর্চার এই মুহূর্তে দুনিয়ার অন্যতম সেরা পেসম্যান। অ্যাকশন, লাইন, লেংথ, সুইং, কন্ট্রোল, পেসার বাউন্সে কমপ্লিট এক ফাস্ট বোলার। ইংরেজ বাবা আর বারবাডিয়ান মায়ের ঘরে 1995 সালে এপ্রিলের প্রথম দিনে বারবাডোসে জফরা চিওকে আর্চারের জন্ম। 2014 সালে ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব 19 দলে আন্তর্জাতিক অভিষেক। খেলেছেন ইংলিশ যুবাদের বিপক্ষে, তবে চোটের কারণে বাদ পড়ার পর ওকে আর দলে ডাকেনি ক্রিকেট উইন্ডিজ। বাবার দিক থেকে ছিলেন ইংলিশ নাগরিক, আর তাই ইংল্যান্ডে গিয়েই নিজের ক্রিকেট ক্যারিয়ারকে নতুন করে সাজালেন আর্চার। 2019 সালে পেয়ে গেলেন ইংল্যান্ডের ওয়ান ডে শার্ট। 2019 বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলে ফেললেন ম্যাচ, 30 রানে নিলেন 3 উইকেট। দলে ঢুকতে না ঢুকতেই হয়ে গেলেন প্রথমবার বিশ্বকাপ জেতা ইংলিশ ইতিহাসের অন্যতম সদস্য। কপাল বুঝি একেই বলে। জফরা আর্চার যে ক্যাপ্টেনের আন্ডারে বিশ্বকাপ জিতেছেন, তিনিও দুই দেশের হয়ে খেলেছেন আন্তর্জাতিক ক্রিকেট। 2006 সালে আয়ারল্যান্ড জার্সিতে ওয়েন মর্গানের ডেবিউ। আইরিশ আউটফিটে ইংল্যান্ডের বিপক্ষে মাঠের লড়াইয়ে নামলেও ছেলেবেলা থেকে মায়ের দেশ ইংল্যান্ডের হয়েই খেলার স্বপ্ন দেখতেন মর্গান। 3 বছর বাদে ওয়েনের সেই স্বপ্ন পূরণ। ডাক পেয়ে যান ইংল্যান্ড ওয়ান ডে আর টি টোয়েন্টি দলে। ওয়েস্ট ইন্ডিজের সাথে নতুন অভিষেক। জন্মভূমি আয়ারল্যান্ডের বিপক্ষেও মাঠে নামেন মর্গান। 2015 বিশ্বকাপে ভরাডুবির পর ওয়েন মর্গানের হাতে ক্যাপ্টেন্সি সঁপে দেয় ইসিবি। মরা ইংলিশদের জাগিয়ে তুলেন মর্গান, অ্যাটাকিং মাইন্ডসেটে বদলে দেন খেলার ধরন। 4 বছর বাদে নিজেদের ঘরে প্রথম বিশ্বকাপ জিতে ইতিহাস গড়ে মর্গানের দল। ইংলিশ শার্টে 7 বছর ক্রিকেট খেলে কদিন আগেই অবসর নিয়ে নিয়েছেন ওয়েন মর্গান। অন্যতম সেরা সাদাবল ক্রিকেটার আর প্রথম বিশ্বকাপ জেতা অধিনায়ক হিসেবে তাকে আজীবন মনে রাখবে ইংলিশ ক্রিকেট। ক্রিকেট ক্যারিয়ারে মনে রাখার মতন তেমন কিছু করতে পারেননি লুক রংকি, তবে অস্ট্রেলিয়ার হয়ে ডেবিউ করা উইকেটকিপার ব্যাটার পরে নিউজিল্যান্ড জার্সিতে তার পুরনো দেশের বিপক্ষে খেলেছেন একাধিক ম্যাচ। 2008 সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি টোয়েন্টিতে অজি কিপিং গ্লাভস হাতে পড়েন রংকি, তবে অস্ট্রেলিয়ান আউটফিটে খুব একটা ভালো ফিট হতে পারেননি, জলদি দলে জায়গা হারান। টিম পেইন, ম্যাথু ওয়েডদের কারণে অস্ট্রেলিয়া দলে আর সুযোগ না পেয়ে চলে যান জন্মভূমি নিউজিল্যান্ডে। 2013 সালে ইংল্যান্ডের বিপক্ষে ব্ল্যাক ক্যাপ জার্সিতে ওডিআই খেলেন লুক রংকি। 2017 চ্যাম্পিয়ন্স ট্রফির পর খেলা ছেড়ে দেন। বর্তমানে নিউজিল্যান্ডের ব্যাটিং কোচ হিসেবে কাজ করছেন সাবেক অস্ট্রেলিয়ান উইকেট কিপার। হাসান মাহাদি, টি স্পোর্টস। ফর মোর আপডেটস সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল এন্ড ক্লিক অন দ্য বেল আইকন। ফলো আস অন ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম। ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট এন্ড শেয়ার। Visit tsports.com.